ওই বাবাকে জিজ্ঞাসা করি ও সন্তানের বাবা বলো শরীরটা নষ্ট হবে তোমার মোবাইল চালাইয়া, চালাইয়া, সারা রাত গুনার চর্চা করিয়া চেহারাটাকে নষ্ট করে ফেলেছে শরীরটা নষ্ট করে ফেললো চোখের পাওয়ার নাই এই গজবের মোবাইলের কারণে হাত দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই লেখাপড়ার সব আগুন জ্বালায় দিল মায়ের সাথে বেয়া দুবি বাবার সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া দুবি এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না সন্তান মা বাবার হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী স্ত্রীর হক আদায় করে না শিক্ষক ওস্তাদের হক আদায় ছাত্রের হক আদায় করে না ছাত্র ওস্তাদের হক ঠিক মতো আদায় করে না এই মোবাইলটা চালাইয়া চালাইয়া হাত না পাক জিব্বা অন্তর নাপাক কান না চোখ দুইটা না বলো তোমার সন্তান চেহারা নষ্ট করলো শরীরটা নষ্ট করলো কারণ রাতের ঘুম ছিল গোটা জগতের মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ এই ঘুমটাকে গুণা করিয়া কাটাইয়া ঘুম যাইতে পারলো না মোবাইলের দ্বারা শরীরটা এই পরিমাণ নষ্ট হলো চেহারাটা চল্লিশ বছরের আগে এত ভাঙ্গাই যে ভাঙল দুনিয়ার কোনো আর চেহারা ভালো হবে না বলো তোমার সন্তানের শরীর এখন কে সোজা করিয়া দিবে আমেরিকান যত মেডিসিন দাও আল্লাহর দেওয়া চেহারা আর ভালো হবে না যত মেডিসিন দিবি আরো আরো নষ্ট হবে কয়নি শুনো মদিনার নবী বলে গেছেন আমার উম্মত মুসলমানের ভেতরে দল হবে তিয়ত্তর দল আমার উম্মত মুসলমানের মধ্যে দল দল যাবে মুসলমান এক দল মুসলমান যাবে ওই দলটা কারা যেই দল জান্নাতে ঠিকানা যাবে মদিনার নবী বলেন যারা শুধু আমি মোহাম্মদকে মানার পাশাপাশি আমার হাতে গড়া সূর্য সন্তান তারকার মতো নক্ষত্র সাহাবায় কেরামদেরকে যারা মানবে তারা জান্নাতে যাবে অতএব ভালো করে জানিয়া নাও ও টাঙ্গাইলের শিক্ষিত মুসলমান বর্তমান দুনিয়াতে যারা সাহাবায় কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে আর বক্তব্য দিবে বেছে নাও এরা সবাই বাহাদুর দল জাহান অন্তর্ভুক্ত কোন ঝামেলা আছে বলবেন সাহাবাদের বিরুদ্ধে কয়নি আর কয়নি মানে বাংলাদেশে কইব না তুই ইন্ডিয়ায় বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া টুপিওয়ালাদের কেউ বলে নবীজির সাহাবী অমরে ফারুক বেদাতি ভন্ড আরো আসতে হব নবী বলেন আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ আর একজন নবী বানাইতেন লাউকানা বাদি নবীন লাকানা না আমার সাহাবী উমর হইতো আমার পরের নবী যেই হব রাস্তা দিয়া চললে শয়তান ওই রাস্তা থেকে চলতো না ভয়ে পালায় যাইতো কেমন একটা মানুষ এই মানুষটা নবীর পরশে গিয়ে তো দামি হয়েছে যেই অমরের ইতিহাস যদি সারা রাত বয়ান করি শেষ হবে না রে টাঙ্গাইলের মুসলমান অতএব অনুরোধ করে বলছি আগে দায়িত্ব তোমার আমার নিজেকে গুণার থেকে বাঁচানো দ্বিতীয় দায়িত্ব সন্তানের বাঁচানো লাগবে কি লাগবে না টাঙ্গাইলের সব মানুষ যদি আল্লাহ না করুন গ্রেফতার হয় আপনাদের কোনো হিসাব নাই কিন্তু সন্তান যদি বিপদে পড়ে বাবা হইয়া হিসাব দেওয়া লাগবে কয়ামতের ময়দানে সন্তানদের আল্লাহ ডাকবে নামাজ পড়ছো কয় ভুলেও ভরি নেই রোজা রাখছো নি কয় রাখি নাই হালাল কয় হালাল টালাল চিনি না মানমুখী কেন হালাল চিনো না আল্লাহ এটা আমার কোনো দোষ নাই আনা বলবে আল্লাহ আমার আব্বা আম্মা মুরব্বীরা আমারে এ বেনামাজি বানাইছে আমার এ বেপর বানাইছে ছেলের বয়স মাত্র তিরিশ কত রমজানে আম্মাজান কয় রোজার বর যায় দুই একটা রোজারাক বিনিও একটু বাবা খবরদার আমার সন্তানের বয়স এখনো হয় নাই ছোট শরীর নষ্ট হয়ে যাবে রোজা রাখাইও না এমন কুলাঙ্গার বাবা আছে না নাই হ্যাঁ না শরীর কি হয়ে যাবে ওই বাবাকে জিজ্ঞাসা করি ও সন্তানের বাবা বলো আল্লাহর হুকুম রোজা রাখলে শরীরটা নষ্ট হবে তোমার ছেলে মোবাইল চালাইয়া চালাইয়া সারা রাত গুনার চর্চা করিয়া চেহারাটাকে নষ্ট শরীরটা নষ্ট করে ফেললো চোখের পাওয়ার নাই এই গজবের মোবাইলের কারণে হাত দুর্বল ব্রেন দুর্বল কানের পাওয়ার নাই চোখের পাওয়ার নাই লেখাপড়ার সব আগুন জ্বালায় দিল মায়ের সাথে বেয়া দুবি বাবার সাথে বেয়া দবি শিক্ষকের সাথে বেয়া এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের হক আদায় করে না সন্তান মা বাবার হক আদায় করে না স্ত্রী স্বামীর হক আদায় করে না স্বামী স্ত্রীর হক আদায় করে না শিক্ষক হক আদায় ছাত্রের হক আদায় করে না ছাত্র ওস্তাদের হক ঠিক মতো আদায় করে না এই মোবাইলটা চালাইয়া চালাইয়া হাত না পাক জিব্বা না পাক অন্তর না পাক কান না পাক চোখ দুইটা না পাক বলো তোমার সন্তান চেহারা নষ্ট করলো শরীরটা নষ্ট করলো কারণ রাতের ঘুম ছিল গোটা জগতের মানুষের জন্য শরীরের মহা একটা ঔষধ এই ঘুমটাকে গুণা করিয়া কাটাইয়া ঘুম যাইতে পারলো না মোবাইলের দ্বারা শরীরটা এই পরিমাণ নষ্ট হলো চেহারাটা চল্লিশ বছরের আগে এত ভাঙ্গাই যে ভাঙল দুনিয়ার কোনো আর চেহারা ভালো হবে না বলো তোমার সন্তানের শরীর এখন কে সোজা করিয়া দিবে আমেরিকান যত মেডিসিন দাও আল্লাহর দেওয়া চেহারা আর ভালো হবে না যত মেডিসিন দিবি আরো আরো নষ্ট হবে মাওলারে চিন না দেখছুনি চেহারাটা কত সুন্দর করে বানাইছেন একই মায়ের সন্তান পাঁচটা কারো চেহারার সাথে কারো মিল আছে এরপরে দেখেন আমরা রাস্তাঘাটে দৌড়াই শরীরটারে পোশাক দিয়ে আটকাই দিছি চেহারাটা আটকাইছি সব খোলা খোলা চেহারা সব আটকানো যত ধুলা যত বালু যত রৌদ্র যত গরম যত বৃষ্টি যত ঠান্ডা চেহারায় লাগলো কিন্তু গোসলখানায় গিয়া দেখ রে বান্দা পোশাক খুলিয়া দেখ শরীরের মধ্যে এই পরিমাণ ময়লা সাবান না দিলে পরিষ্কার হবে না কিন্তু যেই চেহারাটা খুলিয়া রাস্তায় চলছো কত ধুলাবালু লাগল কত ময়লা কত রুদ্রের তাপ বৃষ্টি পানি লাগল কোনো সাবান লাগবে না মাত্র আদামা পানি দিয়ে একটু চেহারাটাকে ধুইয়া নাও দেখবা বিন্দু থেকে বিন্দু চেহারায় কোনো ময়লা নাই কত সুন্দর করে আল্লাহ চেহারা ডা বানাইছে এটা গজুবে মোবাইল ডেরে রাত্রে চালায় চালে চেহারা ডারে বান্দর বানায় কপাল ভালো মোহাম্মদের উম্মত হইছো যদি মোহাম্মদের উম্মত না হইতি ঘুমের থেকে উঠে দেখতি চেহারা শরীর শুকরের মতো কুত্তার মতো হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হইয়া বেঁচে গেলা উম্মতের কারণে আল্লাহ বাঁচায় দিয়েছে হাজারো পাপের কাজ করার কারণে চেহারার মধ্যে কোনো চিহ্ন পড়ে না অন্য উম্মতেরা গুনা করলে চেহারাটা পাল্টাইয়া যাইতো অনবির উম্মতের দল আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার সন্তান পরিবার আহ বাঁচো নিজের চিন্তা সন্তানের চিন্তা বাদ দিয়া একদল আবেগওয়ালা মুসলমান দেশ নিয়া ভাবে রাষ্ট্র নিয়া ভাবে গোটা দেশে ইসলাম কায়েম করবে নিজের নিয়ে চিন্তা নাই সন্তানের নিয়া ফিকির নাই এরকম একদল আবেগওয়ালা মুসলমান দাড়ি নেই টুপি নাই সুন্নত নাই মাইয়া ভোলা সঠিক লাইনে নাই নবী তরিকা নাই হে দেশে ইসলাম কায়েম করবে কি বড় মাথারে নিজের বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারলা না তোমার ঘরদার ভেতরে স্ত্রী সন্তানের মধ্যে দিন সুন্নত কায়েম করতে পারলা না তোমার মতো বান্দারে দিয়া আমার আল্লাহ জমিনে কখনো কালেমার পতাকা হাতে দিবেন না ওই স্বপ্ন দেখিও না যে আমরা দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি এইভাবে এক ধাক্কা আর এক ধাক্কা দেয় নাম আরে পোশাকের মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম বলে কি বলে না কারা হিন্দুরা না ইসলামী দলের বড় বড় মাতাওয়ালা তুমি প্রশ্ন আমাকে করলা কেন মদিনার নবী টুপির মধ্যেই কি ইসলাম মদিনার নবী জবাব দিয়া কয় না না টুপির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামে টুপি আছে দাড়ির মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামের মধ্যে দাড়ি আছে পোশাকের মধ্যে ইসলাম সীমাবদ্ধ না তবে ইসলামের মধ্যে পোশাক আছে যদি নবীরে ভালোবাসে থাকো বলো নবীর পোশাক পরতে তোমার বাধা কেন তোমার দ্বারা আল্লাহ ইসলাম কায়েম করাবে দেশে গেছে সব ঘরেরা নাই তোমারে যদি খোদাই ইসলাম দেয় তাহলে দেশের আলে মোলামা কোরআনওয়ালারা তাহারা কই যাবে শাহজালাল রহমতুল্লাহ সিলেটের জমিনার সেন কালেমার পতাকা উড্ডিন করার জন্য হাতে ছিল তসবি মাথায় পাগড়ি আর এক হাতে একটা লাঠি গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করতে কোনো আন্দোলন করা লাগে না তাহাজ্জুদের নামাজ কান্না আর ফজরের এখলাস ওয়ালা আজা আউলিয়ারা কারে অকবা দুনিয়ায় কি সমস্যা আছে কোনো হ্যাঁ কিন্তু বললাম না বেজাল বয়ানে বইলেও বেজাল কইলেও ঝামেলা না কইলেও কইলে ঝামেলা দুনিয়ায় না কইলে ঝামেলা কবরে কোন দিকে যায় হ্যাঁ কথা বললে বিপদ দুনিয়ায় না বললে বিপদ পরকালে সব দলাদলিতে পরিণত হয়ে গেছে বক্তাও দলীয় শ্রোতাও দলীয় ওয়াজও দলীয় কি ঠিক না আমরা যা বলি আত্মরক্ষামূলক বয়ান করি আক্রমণমূলক না কারণ আক্রমণ করে বয়ান করা জায়েজ নাই বয়ান হবে আত্মরক্ষামূলক মনে রাখবেন এই ছোট ছোট কথাগুলো কি আত্মরক্ষা তিন জিনিস আত্মরক্ষার জন্য বয়ান প্রত্যেক বক্তাকে বয়ান করতে হবে রক্ষা আত্মরক্ষার জন্য তিন জিনিস আক্রমণ করে বয়ান করা আত্মরক্ষা কি করব তিন জিনিস ইমান ইসলাম মুসলমান ইমান ইসলাম আর কি মুসলমান রক্ষা করার জন্যই হবে বয়ান এতে যদি কেউ মনে করেন আক্রমণ হইয়া গেল বুঝবেন এটা হিংসা না যাও বলছি একমাত্র এই তিন জিনিস রক্ষা করার জন্যই বলেছি কিছু কয় হিংসা করি হিংসা আরে হিংসার ডেফিনেশন জানো এরে আমি বান্দা যদি হিংসা করতাম তো পাসকুল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে বয়ান করতাম অন্তরে যদি হিংসা থাকতো কওমি মাদ্রাসায় পড়ার পরে আলিয়ার বিরুদ্ধে বলতাম স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম বলেছি হিংসা যদি অন্তরে থাকতো লম্বা জামাটা গায়ে দেওয়ার পরে অন্য পোশাকের বিরুদ্ধে বয়ান করতাম একটা গালিও দেই না হিংসাও করি না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি নিচে নামাজ নামাজ পড়ি কিন্তু যারা বুকে হাত বেঁধে পড়ে নাবির হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি আলহামদুর পরে আমরা আস্তে আমিন বলি যারা জোরে জোরে আমিন বলেন হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি আমরা বিশ রাকাত তারাবি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আট রাকাত পড়িয়া মসজিদ থেকে তুফানের মতো বের হইয়া দৌড়ায় আমরা হিংসাও করি না গালিও দেই না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি ও আল্লাহর বান্দা কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি যারা আজকে কৌমি মাদ্রাসা শুনলেই বাঁকা নজরে তাকান যারা আজকে এই টুপি দেখলে বাঁকা নজরে তাকান যারা একটু বিশ রাকাত তারাবিওয়ালাদের বাঁকা নজরে দেখেন বালিশে মাথা লাগাই একটু হিসাব নিবেন হিংসা আকার অন্তরে আছে বাহাদুরি করো বা রে বাবা এখনো সময় আছে তো বা করে নাও রে বাবা আল্লাহ বলেন আমারে ভয় কর ভয় কর আর মতো সুরায় আল এমরানের যে আয়াত করেছি ওই আয়াতের ধারাবাহিক ব্যাখ্যায় আমি আজকে যাইলাম না গেলাম না না হাদিসটা পড়েছিলাম সব দায়িত্বশীল দায়িত্ব জবাবদেহি তার কাঠ করায় দাঁড়াবে ওই হাদিস থেকে টেনে টেনে বয়ানের মাঝে চলে আসলাম আমি আর আয়াতের ব্যাখ্যার দিকে যাব না সেখানেও বহু ঔষধ আছে মুমিনের জন্য কোরআন হাদিস হইল বয়ান হলো একটা অপারেশন থিয়েটার এখানে কলবের অপারেশন হয় আর ডাক্তার হসপিটালে আমাদের দেহ বডির অপারেশন হয় ওখানে অপারেশন করতে গেলে টাকা লাগে ডাক্তারের কাছে যায় ওটি রুমে ঢুকায় সাইন দেওয়া লাগে কান্না কাটি চলে রক্ত যায় সেলাই লাগে চামড়া কাটে প্যাট কাটে গোস্ত কাটে কান্না কাটির সয়লা ভায়া যায় কিন্তু আল্লা মজলিস ওলামায় ক্যারামের মজলিসে কলবের অপারেশন হয় এখানে টাকা লাগে না এখানে সেলাই লাগবে না রক্ত যাবে না হবে না তবে ওখানের একটা নমুনা এখানেও থাকবে সেটা হলো কান্নার আওয়াজ দেখবেন পুলিশে একচোর ধৈরা আরে ভিডা রে ভিডা এমন ফিডা লাগাইছে চোরে শুধু চিৎকার দেয় কিন্তু কান্নার কোনো পানি নাই কোনো কান্নাকাটি নাই অথচ একজন আল্লাহওয়ালা এই স্টেজে বসিয়া বয়ান করে দুইশো হাত দূরে বসিয়া এক যুব চোখের পানি ছেড়ে কান্না করে চিৎকার মেরে কান্না করে আর গড়াগড়ি খায় বুঝিয়া নেও ওই পুলিশে চোরের পিঠায় কান্দে না আর বয়ানের মধ্যে এক আল্লাহওয়ালা বয়ান করে দুইশো হাত দূরের যুবকটা কেন কাঁদে কে তারে মারলো কেউ পারি আসমান থেকে কালো বের অপারেশন চলতেছে ওর অপারেশন শুরু হয়ে গেছে হাই হাই জাহান নামের আগুন তো সহ্য করতে পারবো না ও যুব কিসের ভাগাভাগি করো রে বাবা তুমিও যেইভাবে দুনিয়াতে আছো। আমিও সেইভাবে আসছি না আপনারা লঙ্গি পরে আরছিলেন কি বলেন দুনিয়াতে আর ছিলাম সবাই একই হালাতে আম্মা জানের কোলে ছিলাম শিশু কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি কে ধনী কে গরিব লেখা ছিল সব ছিলাম এক তুমিও এক আমিও এক তোমার আমার আল্লাহ নাকি আপনাদের আল্লাহ আলাদা নবীর উম্মত তোমার নবী আমার নবী এক তোমার আমার আমার এক এক তোমার তোমার কাবা ধর্ম আমার ধর্ম দুনিয়ার থেকে বিদায় হব এক আপনাদেরও যেমন তিনটা সাদা কাফন হবে আমারও তিনটা হবে তবে কালার একটু আলাদা হবে না এমপি সাহেব যদি মরিয়া যায় তাকেও যেমন তিনটা কাপড় দেওয়া হবে আপনাদের রিক্সা ড্রাইভার মরে গেলে তাকেও তিনটা এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না রিক্সা ড্রাইভারের গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না কবরের সাইজও হবে কবরে রাখিয়া যখন বিদায় নিবে তখন প্রশ্ন হবে সবার বেলায় তিনটা প্রশ্ন তাও হবে এক পীর সাহেবকে যেই প্রশ্ন মুড়িদেরও সেই প্রশ্ন ইমামকে যেই প্রশ্ন শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে সেই প্রশ্ন মুমিনের যেই প্রশ্ন বে ইমামদের একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লিলের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে দিবে তাদের কবর হবে রুম আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে কারা পারবে আমি হুজুর পারব গ্যারান্টি নাই আপনি হুজুর না পারবেন না গ্যারান্টি নাই দুনিয়াতে যারা নবী বলেন রবের গোলামি করবে কবরে গিয়ে তারা জবাব দিবে আল্লাহ আমার রবকে দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়ে তারা জবাব দিবে দিনিয়াল ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাবে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবে যুব আঙ্গুলের নখ কেমনে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত মাথার চুলগুলো কেমনে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত কেমন খুলবা সেখানে নবীর সুন্নত বাথরুমে কেমনে ঢুকবা বের হইবা পানিটা কেমনে ব্যবহার করবা সেখানে অনুবীর সুন্নত কেমনে জামাটা খুলবা গায়ে পরবা সেখানে অনুবীর সুন্নত পানিটা কেমনে পান করবা সেখানে অনবীর সুন্নত খানা কেমনে খাইবা সেখানে অনবীর সুনদ কেমনে বসবা সেখানে অনবীর সুন্নত লোক কেমনে দিবা সেখানে অনবীর সুন্নত ও আল্লাহর গোলাম রাতের বেলা ঘুমাইতে যদি যাও কেমনে ঘুমাইবা সেখানে অনবীর সুন্নত কেমনে সংসার চালাইবা সেখানে অনবীর কেমনে করবা। করবা। সবখানে যারা মানবে কবরে যাওয়ার পরে নবীকে দেখাইয়া বলবে চিনো নবীর আশেখ যারা সুন্নত ছাড়া কিছু বুঝতো না তারা দেখা মাত্র বলবে ইনি তো আমার সেই মায়ার নবী যেই নবীকে দেখতে পারি না হয় ওলামায় কেরামের বয়ান শুনিয়া নামাজ পড়লাম নবীর সুন্নতের দাড়ি রাখলাম টুপি পড়লাম পাগড়ি পরলাম হালাল খাইলাম আল্লাহ সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন এ ফিরিস্তা আমার বান্দাটারে আর বিরক্ত করিও না আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই কত রাত্র ঘুমাইতে পারে নাই উঠিয়া শেষ দায় কানছে খানার পেলেট নিয়া খেতে পারে নাই কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইয়া চলে যাইত আলে মোলামা দেখলেই হাত ধরিয়া দোয়া চাইতো হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এইভাবে বান্দা কষ্ট করেছে এখন আর কষ্ট দিও না এখনই তাড়াতাড়ি বেহেস্তের বিছানাটা কবরে বিছাও সাড়ে তিন হাত কবরটা বড় একটা বালাখানা বানাও কবরের সাথে জান্নাতের একটা রাস্তা বানায় দাও আমার বান্দা এখন আর আমে ঘুমাবে এসরাফিলের সিঙ্গা ফুৎকার পর্যন্ত তোমরা হইবা পাহারা দা নবীজি আফসুস করে বলেন কবরে যাওয়ার পরে যেই মানুষগুলো দুনিয়া রবের গোলামি করে না ইসলাম মানে না নবীর সুন্নত অনুযায়ী চলে না এদেরকে যখন ওই একই প্রশ্ন করা হবে তখন তারা তো জবাব দিতে পারবে না একটা শব্দ বলবে হা হা লা আদরি বড় আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না তখন আমার আল্লাহ নবী বলেন গাইবি আওয়াজ দিয়া রাগান্বিত হইয়া বলবেন ও ফিরিস্তা এই নাফারমানটাকে আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ কম সুযোগ দেই নাই আমার দেওয়া বাতাস সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আলে মোলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক রাকাত নামাজও পড়ে নাই মসজিদের বারান্দায় যায় নাই এখন আর সুযোগ দিও না জাহান নামের বিছানাটা কবরে বিছাইয়া দেরে যুব আজকে যদি তোর মতো আমি পেন সাত তাই লাগাইয়া আল্লাহ না করুক বুঝাবার জন্য বলি বন্ধ করে যদি টাঙ্গাইল শহরে মাস্তানি করতাম কথার কথা কেউ বাধা দিত না যেমন তুমি আজকে স্বাধীনভাবে চলো কেউ তোমারে বাধা দেয় না আমিও যদি শার্ট প্যান্টাই লাগাইয়া চলতাম কেউ বাধা দিত না ও ভাই শুধু তাই না টুপিটা মাথায় পরলে মাথাটা গরম লাগে তুমি যতটুকু আমিও কম ভাবি নাই তারপরও কেন টুপিটা ফালাই না দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায় তুমি যেমন আমিও কম ভাবি নাই এরপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে তুমি যেমন ভাবতেছ আমিও কম ভাবি নাই এরপরও কেন জামাটা ফালাই না রে বাবা শুধু তাই না এই টুপি দাঁড়িয়ে আর মাদ্রাস বাসায় পড়ার কারণে আমগো কত জাতি ভাই নামদারি মুসলমানেরা কত বাজে কথা বলে কৌমি মাদ্রাসায় পড়ে লাভ নাই চাকুনি নাই ব্যবসা নাই না খাইয়ে মরা লাগবে আরো কত 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 বাজে কথা বলে এরপরেও কেন এই লাইনটা সারি রে বাবা একটা মাত্র কারো আল্লাহর কোরআন সত্য নবীর কথাগুলো দেখলাম সব সত্য কত বেঈমানেরা কোরআনের ভুল বের করার জন্য কত অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল তারা বের করতে তো না বরং মাথা নত করে বহু বেঈমান মুসলমান হয়ে গেল আমার মায়ার নবীর তেষট্টি বছর জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই যেই কারণে বেদিনটা পর্যন্ত নবীরে টাইটেল দিয়েছিল কি আল আমিন বলেছিল ওই নবীর কথায় কোনো ভুল নেই রে বাবা ওই কোরআন ওই নবীর হাদিস সত্য অযুবকেরা বলো ওই কোরআন শরীফে নবীর হাদিসের মধ্যে জান্নাত আর তার জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন ইন্নাল আবরার আলাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নে আমল জান্নাতে যাবে গুনাহগার যারা জাহান নামের প্রতীক হইয়া চলবে আল্লাহ সব বলছেন আবার জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কার আল্লাহ এক এক করে বয়ান করেছেন মাঝে মাঝে মোবাইলে কোরআন শরীফ বাংলা ডাউনলোড করিয়া সুযোগ পাইলে দুই চার মিনিট কোরআনের সুরার বাংলা তর্জমা পড়িও ইজা জুলজিলাতিল আর দুজিল জালাহা ও আখরাজাতিল আর কলাহা কালাহা ও লাহা ইংসানু মালাহা ইয়ৌমা ইদিন তু হাদ্দিস ওয়া আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ القارعة ما القارعة. وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبصوص أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين يقولوا ترزم আল্লাহ কেমন জাহান নাম তোমার আমার জন্য গুনাগারের জন্য বানায় রাখছেন আজকে একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না অত জাহান নামের আগুন কেমনে সহ্য করো জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চতুর্থ আসমানে সূর্য রাতের বেলা সূর্য নাই কিন্তু এরপর অনেক গরম লাগে ঘাম এই সূর্যটা হাসরের দিন মাথার উপরে যখন নেমে আসবে কেমনে সহ্য করবা সূর্যের গরম গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে আওয়াজ ও আল্লাহ গুনাগার গুলো তাড়াতাড়ি আমার পেটের ভেতরে দাও আল্লাহ বলবেন না জাহান নামকে একটু ধরিয়া রাখো সত্তর হাজার লাগাইয়া ধরে রাখো যদি সামনে যায় আমি বিচারটা আর করতে পারব না জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মায়ার নবী বলবেন আল্লাহ আমার উন্মতের ফিরাও একটা উন্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবেন ও নবী কাঁদবেন না আমি আপনাকে কষ্ট দিব না খুশি করার জন্য আমি রেডি আল্লাহ একটু সামান্য পানি দিয়ে বলবে যাও জাহান নামের তারা। সত্তর হাজার শিকল দিয়া যেই জাহান নামটাকে ধরে পেছনে রাখতে পারে না ফেরেশ তারা এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশ কিন্তু সামান্য একটু পানি মাত্র জাহান নামটা দ্রুত পেছন দিকে দৌড়াবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ এটা কেমন সুন্দর বরকতের পানি দিলা যে জাহান নাম পেছনে দৌড়ায় সত্তর হাজার শিকল দিয়া যেই জাহান নামটাকে ধরে রাখতে পারি না রে আল্লাহ এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না কাউসারের পানি না দুনিয়ার কোন বৃষ্টির পানি না সমুদ্রের পানি আল্লাহ বলবেন না না এটা সমুদ্রের পানিও না বৃষ্টির পানিও না জমজমের পানিও না কৌসারের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানি আমার মায়ার নবীর গরিব উম্মতের চোখের পানি আমার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে করে তওবার নিয়তে কান্না করেছে আমি আল্লাহ ওদের কান্নাটারে বৃথা যেতে দেই নাই ও যুবক। আজকে তোমার আমার মতো কত যুবক স্কুলে পরে কলেজে পরে এক আর নামাজও বাদ দেয় না তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না আমি তোমাকে বয়ান দিয়ে এই কথা বলতে চাই না যে সবাই মাদ্রাসায় চলে আসো আমাদের মতো হুজুর হয়ে যাও না খবরদার কেউ যদি বলে আমি তা সমর্থন করি না বরং আমি বলবো বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও মুসলমানের সন্তান ডিসি হও এসপি হও এমপি হও মন্ত্রী হও মুসলমানের গৌরব ওই লাইনে থাকিয়া তুমি একজন ভালো ডাক্তার হও মুসলমানের জন্য গৌরব তবে আমার একটা মাত্র দাবি রে বাবা কয়েকদিন আর বাজবা জানা নাই এই মহামারীতে কত জীবন চলে গেল কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করো বা জানা নাই আল্লাহর কাছে তও বা করো আমার কলিজার আবদার তামান্না আর অনুরোধ হলো আজকে থেকে তওবা করে নিবা এক বেলার নামাজ আর সারবানা রে বাবা তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না আছে না নাই তোমার বিবেকটাকে বলো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে একবেলার নামাজও বাদ দেয় না বলো তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরে কৃষি কাজ করে একবেলার নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক ব্যবসা করে কোটি টাকার মালিক হালাল খায় হারাম খায় না নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারবা না আসলে তোমার কপাল মনে হয় পুরিয়া গেল না জানি কারো বর্দোয়া লাগছে রে বাবা মোনাজাতে সবাই কান্না করে অথচ তোমার চোখে কেন পানি নাই তোমার উপরে জানি কার কষ্টের বর্দা লেগে গেল নাকি এখনো সময় আছে তওবা করো মনে মনে আল্লাহকে বলতে থাকো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ জীবনে গুনা করে জীবনটা নষ্ট করেছি আমার এই গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না জানলে আমাকে আর জায়গা দিত না আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া গুনার কারণে পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন আজ নাই আস নিয়ত করতেছি আর নামাজ নামাজারব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না আলেমদের পরামর্শ নিয়ে আমল করব মা বাবার দোয়া নিয়ে চলবো সারা এই চেয়ারটায় বসতে পারি না রে বাবা ওই মা বাবার চোখের পানির কারণে আজকে তুমি বিয়ে পাশ করেছো আইয়ে পাশ করেছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারে বসছো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে বাবা তুমি আজকে কোটিপতির মালিক তুমি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক ওই মা বাবা এত তোমার আমার জন্য কষ্ট করেছে ওই মা বাবারে কষ্ট না দিয়া দোয়া নেও কে বলো মা মাথায় হাতটা দিয়া দোয়া করে দেও আর গুনার কাছেও যাবো না নবীজির বিরুদ্ধে আর যাব না আজকে থেকে সুন্নাত অনুযায়ী চলবো মা বাবার খেদমত করব। নামাজ সারব না আর আলেমদের বিরোধিতা করে গুনাগার হব না আজকে থেকেই তৈরি হয়ে গেলাম মা দোয়া করে দাও দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না ও আল্লাহর বান্দা যুবক তওবা করার যদি অন্তর তৈরি হয়ে যায় কোনো দুর্বলতা না থাকে রে বাবা হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ মরিয়া গেলে যাবো তারপর আর নামাজ সারবো না আল্লাহকে বেজার করব না নবীর তরিকার বাইরে চলব না পড়ব মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলব চলব পরামর্শ ওলামায় দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি নিয়াত হয় অন্তর যদি তৈরি হয়ে থাকে আল্লাহ এবং রসুলের মোহাব্বত অন্তরে যদি থাকে তওবার জন্য খাটি ভাবে তহবার নিয়ত যাদের আছে আল্লাহর মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ও গুনাহের বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম রে আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায় কেরাম হাত তুলেছেন মুরব্বী হাজি সাপ ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আরালের আম্মা জানেরা বোনেরা হাত তুলেছেন যুবক ভাই ছাত্র ভাইরা হাত তুলেছেন ও আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটাকে না পাক করে ফেলছি রে আল্লাহ গুনাহের কারণে আজ আমার অন্তর না পাক আমার চোখ না পাক হাত না পাক জবান না পাক এত গুনা করিয়াও আপনার দরওয়াজা সারি নেয় রে মালিক আপনার মতো দয়াময় কেউ না আমরা আপনার আদরের উম্মত গুনাগার বলে আমাদেরকে ফিরাইয়া দিয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আপনার দরওয়াজা ছাড়া আর কোন নাজাতের দরওয়াজা নাই দুনিয়াওয়ালাদের বাড়ির দরজায় তালা আপনার রহমতের দরজা খোলা আমরা এতগুলো মানুষ যদি দুনিয়ার কারক আসে এইভাবে হাত জোর করে কিছু বলতাম ওই লোকটার গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান কান্নাওয়ালা চক্ষ দান করেন্ল কান্নাওয়ালা চক্ষ দান করে এই গুনা গানিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ কবরের মাটির চাপ সহ্য করতে পারব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন সারা দুনিয়ার মানুষকে মাফ করে দেন আয় আল্লাহ মহামারী থেকে আমাদেরকে চিরমুক্ত করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের দেন আমাদের পরস্পরে মোহাবত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ মা বন্দরে পর্দা নিশি আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবির আদর্শওয়ালা বানায়া দেন আয় আল্লাহ সমস্ত মাসদি মাদ্রাসাগুলো কবুল করে নেন গাইবি খাজানার থেকে প্রয়োজনগুলো মিটাইয়া দেন আল্লাহ আসতে যাই কেরাম তহলিবুল আইলেম দে রে আপনি কবুল করেন এখলাসের সাথে দিনের ক্ষেদমতের জন্য কবুল করেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের দিনের খাদেম বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পর নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ ও দয়ার মালিক আমরা যারা হাত তুলিসি কাউকে খালি ফিরাইয়া রে আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর দান করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করেন ওদায় আর মালিক এলেমে আমলে বরকত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না ময়দানে কার মা নাই কার বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান যেই মা বাবারে কবরে কাপনে প্যাকেট করে রেখেছো যেই মা বাবা তোমার আমার জন্য জীবনটা বিসর্জন দিয়া গেল কত মা কত বাবা জীবনে কষ্ট করে সন্তানের বড় বানাইলে মাঝে মাঝে মায়ের মনে শখ লাগছে মনে চেয়েছিল আঙ্গুর বেদানা খাবে টাকা নাই কিনতে পারে নাই বাবার মনে চেয়েছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকা নাই কিনতে পারে নাই ও সন্তান আজকে তোমার ঘরে ফল ফিরিজে মাছের অভাব নাই তবে কি লাভ হবে সেই মা বাবা আজ কবরে কিছু দিতে পারো আর না পারো এক ফোঁটা চোখের পানি দাও ও আল্লাহ তাকায় মা বলে ডাকতে পারে না বাবা বলে ডাকতে পারে না আমার মায়ার নবী বড় বাবার আদর পেলেন না আমার নবী ও আল্লাহ এতিম নবীর এতিম উম্মত আয় আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম করে দেন আল্লাহ আহলে হক ওলামায়ে কেরামের বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দান আল্লাহ ইসলামের ব্যানার ও থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহায় বিজয়ী করে দেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন সবার কবরকে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক হায়াত দান করিন দীর্ঘ হায়াত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত সবাইকে বাড়ায় দেন

على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين